সিসিআরটি থেকে জাতীয় বৃত্তি অর্জন করেছে মন্দির নগরী উদয়পুরের উদীয়মান নৃত্যশিল্পী শ্রেষ্ঠা দাস, ত্রিপুরার বিশিষ্ট নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান রিফর্মিস্ট সোসাইটির ছাত্রী শ্রেষ্ঠা। গত 14 ফেব্রুয়ারি আগরতলা ভগৎ সিং যুব আবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, 13 জন প্রকাশিত হয় ফলাফল। ফলাফল অনুসারে সেরা 5 জন পরীক্ষার্থী কথক নৃত্যে বৃত্তি অর্জন করে, সেই সেরা 5-এর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে নেয় উদয়পুর তথা গোমতী জেলার শিল্পী শ্রেষ্ঠা দাস। শুধু গোমতী জেলায় নয়, দক্ষিণ ত্রিপুরা তথা সিপাহীজলা জেলায় কথক নৃত্যে বৃত্তি অর্জনকারী একমাত্র শিল্পী শ্রেষ্ঠা। উদয়পুরের ডন বস্কো স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠা, পিতা বাপি দাস ও মা রুনু দাস। রাজ্যের বিশিষ্ট কথক নৃত্য শিক্ষক রত্নদীপ রায়ের কাছ থেকে কথকের প্রশিক্ষণ নিয়েছে শ্রেষ্ঠা, তারই ফলস্বরূপ শ্রেষ্ঠারই সাফল্য। তারই সাফল্যে উদয়পুরের সাংস্কৃতিক মহলে খুশির হাওয়া বইছে। আমাদের রিফর্মিস্ট সোসাইটি থেকে গত কয়েক বছরের মতো এবছরও প্রতিভাবান নৃত্যশিল্পী শ্রেষ্ঠা দাস সিসিআরটির জুনিয়র স্কলারশিপ পরীক্ষায় কত্থক নৃত্যে জাতীয় বৃত্তি অর্জন করেছে, যেটা উদয়পুর তথা আমাদের গোমতী জেলার বাসীর জন্য খুব আনন্দের খবর। আমি চাইব সে আগামী দিনেও যেন কত্থক নৃত্যকে নিয়ে এগিয়ে যায় এবং আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে এই ধারাবাহিক সাফল্য বজায় থাকে। নমস্কার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।